পুজো শুরু হতে না হতে একটা দিন কেটেও গেল। হ্যাঁ, মানে ষষ্ঠী চলে গেছে, আজকে মহাসপ্তমী। সবার আগে সবাইকে জানিয়ে দিই শুভ সপ্তমী, সবাইয়ের পুজো খুব ভালো কাটিও। আর আমারও পুজো বেশ ভালোই কাটছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি একটু ঠাকুর দেখতে। কিন্তু সবার আগে মন্দিরে গিয়ে আমাদের বারোয়ারির ঠাকুরটাকে দেখে এখন আমরা বেরিয়ে গেছি, টোটো করে যাচ্ছি ঠাকুর দেখতে দিনের বেলায় আর কি। আমরা চার পাঁচজন মিলে বেরিয়েছি, বাবান ছিল, মিতুদির মেয়ে ছিল গুঞ্জা, আর আমরা চারজন ছিলাম, রিয়া, আমি, সুচরিতা, মিতুদি। তো আমরা এই কজনই প্রত্যেকবার বেরোই, তো এবারও ঠিক সেই একই কাজ করেছি, বেরিয়েছি। কারণ আমাদের বলেইছি আগের ভিডিওতে আমি, যে আমি পুজোর কটা দিন পাড়ার সকলের সাথে থাকতে বা বারোয়ারিতে থাকতে বেশি পছন্দ করি, আর ওদের সাথে ঠাকুর দেখতে যাব না এটা হতেই পারে না। তো আমরা একে একে সব বারোয়ারি ঘুরে ঘুরে দেখছি যতটুকু দেখা সম্ভব। দিনের বেলা এমনিতে প্রচণ্ড রোদ ছিল, তার মধ্যেও যতটুকু দেখা সম্ভব দেখেছি। আর বাবান তো যেখানেই যাচ্ছি প্রচণ্ড দুষ্টুমি করছে, কারণ তোমরা সবাই জানো বাবান কতটা দুষ্টু। তো যাই হোক, তার মধ্যে ওকে না নিয়ে বেরোলে ভালো লাগবে না, তো ওকেও নিয়ে বেরিয়েছি। দুষ্টুমি করছে, বকা টকা দিচ্ছি, আবার টোটোই তুলছি, বারবার করে টোটো থেকে নেমে যাচ্ছে। তো একে একে সব বারোয়ারি দেখছি, আর বাবান এখন বেশ একটু বেশ ভালোই বড় হয়ে গেছে। ওর ফটো তোলার পোজগুলো দেখলে আশা করি তোমরাও বুঝতে পারবে। দেখো, আমার সাথে ফটো তুলেছে লাভ সাইন দিয়ে, মানে ওকে বোঝাতে হচ্ছে না যে এখন ফটো তুলতে গেলে কিরকম কী করতে হয়। আর এই দেখো বাবানের আর একটা দুষ্টুমি, যেখানেই যাচ্ছে ঢাকিদের থেকে ঢাক নিয়ে বাজানো শুরু করছে। বেশ ভালোই লাগছে দেখতে এটা, কারণ বাবান বড় হয়ে যাচ্ছে একটু একটু করে, আর ওর সাথে সাথে আমার ওই স্মৃতিগুলো রয়ে যাবে, ওর সাথে কাটানো ওই মুহূর্তগুলো। জানি বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, সবাই আস্তে আস্তে বড় হয়ে যাবে, কিন্তু তবু এইগুলোই স্মৃতিতে থেকে যাবে। আর ভিডিও বানানোর এটা আর একটা মেন উদ্দেশ্য, যে এই ভিডিওর মাধ্যমে আমি যখন ভবিষ্যতে এগুলো দেখবো আবার আমার এগুলো মনে পড়বে, তো ভালো লাগবে। তো আমরা ঠাকুর ঠাকুর দেখছি এখন, না শান্তিপুরেও নানান রকম থিম হয়ে গেছে বারোয়ারিতে, মানে নানান রকম থিমে তারা প্যান্ডেলটা সাজায়, বেশ ভালো লাগে দেখতে। তো ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এটা ছিল আমার সপ্তমী দিনের মানে রাতের লুক, তো কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা বাই।